রাজশাহীর তানোর উপজেলায় গবেষণার জন্য বোনা 62টি জাতের ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। গবেষকের দাবি, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার নেতৃত্বে এ কাজ করেছে তার সমর্থকরা। এ নিয়ে থানায় অভিযোগও করেছেন তিনি, যদিও এমন দায় মানতে নারাজ অভিযুক্তরা। বিস্তারিত আব্রাশাইরের রিপোর্টে ছবি তুলেছেন আখতারুজ্জামান লিলিন। রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকার ধান গবেষক নূর মোহাম্মদ। স্বশিক্ষিত এই কৃষি বিজ্ঞানী পেয়েছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক। ধানের নতুন জাত উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গেল 2 যুগ ধরে। এবার 66% জমিতে রোপণ করেছেন বিভিন্ন জাতের চারা। তার অভিযোগ, সোমবার সেখান থেকেই 62টি পৃথক ধানের কৌলিক সারি নষ্ট করে স্থানীয় যুবলীগ ও প্রভাবশালী নেতারা। এতে ক্ষতি অন্তত 15 লাখ টাকা। বাকি গবেষণার প্লটগুলো নিয়েও আশঙ্কা তার। কাঁচা ধানের উপর দেয়া ট্রলির গাড়ি নিয়ে গেছে, আমি ট্রলির বাধা দিলাম যে ভাই, নিয়ে যাওয়ার পর তোমরা নিয়ে গেছো, তোমরা আর এটা দিয়ে নিয়ে আসো না, আমার যা ক্ষতি হয়েছে হয়েছে। কিন্তু তারা বলছে না, আমাকে জোর করে আমাকে বাইন্দা নিয়ে যা দূরে নিয়ে চলে গেলো। এবং তারা বলছে, তোর কোন বাপে ডাকু ডেকে নেয়, আমরা এমিনদের ট্রলি নিয়ে যাবো, আমরা থানা পুলিশকে করে ভয় করি না। অঞ্জন মালাকারের গাড়ি এবং যুবলীগ নেতা ওহাব সর্দার, তারের নেতৃত্বে ওই টিটু বলে যে লেবার সর্দার আছে, সহ 24 পরিজন আসে, আমাকে ধরে নিয়ে চলে গেল। আটকে রাখার পথে তারা গাড়ি নিয়ে চলে গেল, আমাকে গাড়ি নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাকে আটকে রেখেছিল। স্থানীয়রা বলছেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এই ধানের গুরুত্ব তো ধরেন সবাই বুঝতে পারে না। ধরেন আমরা গ্রামে বসবাস করি, এক জায়গায় বসবাস করি, বিধায় আমরা বুঝতে পারছি, কিন্তু ওরা বাইরের লোক বুঝতে পারে নাই, জমায়ে দিছে যে এই সামান্য ভুল বোঝাবুঝিটা হয়ে গেছে। তবে অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন যুবলীগ নেতা, আর কথা বলতে রাজি হননি প্রভাবশালী অঞ্জন মালাকার। না 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 না, এরকম ধরনের কোনো কিছুই ঘটেনি, আমি ওখানে জাস্ট গেছি যে দেখে আমি চলে আসছি। আপনার লোকজন কিছু বলে? না 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 না, এরকম ধরনের কোনো কিছু হয়নি ভাই, এটা মিথ্যা, এটা পুরো মিথ্যা। এ বিষয়ে স্থানীয় থানা নূর মোহাম্মদের লিখিত অভিযোগ নিলেও মামলা হিসেবে রুজু করেনি এখনো। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।